বন্ধুদের জায়গাটা কত সুন্দর, কটা রিলস করলাম জানো, এত সুন্দর লাগছে। দেখো 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 তাল গাছ দুটা এত সুন্দর লাগছে। দেখো তো বন্ধুরা, কালকে তো দেখতে পেলে মেয়ের বার্থডে হলো আসা আগের দিন রাত্রে। তো বাড়িতে তো কোনো অনুষ্ঠান হলে তারপর তো জানো কত কাজের মেলা লেগে যায় বাড়িতে। তো এই যে কলের পাড়ে কত বাসন পড়ে আছে, অর্ধেক তো মাজা হয়ে গেছে, শাশুড়িমা মাসছে, আমি ধুয়ে দিচ্ছি, তো ওগুলো অর্ধেক রেখে আসলাম। আর ক্যামেরা ধরার মতো লোক ছিল না, তাই একটু আমি ছাতা নিয়ে ক্যামেরাটা তোমাদের সামনে ভিজে ভিজে কিন্তু কাজগুলো করছি, কিন্তু ছাতা নিয়ে মোবাইলটা ভিজে যাবে, তাই ক্যামেরাটা তোমাদের সামনে একটু দেখার জন্য নিয়ে আসলাম। আর দেখো যে অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম, আর বাচ্চাদের কত কাপড় দেখো তো, ধুতে ধুতে আমার 12 বাজে যাচ্ছে, দুইটা বাচ্চার কাপড়। মানে বাচ্চাদের ড্রেস তো দেখলে কিনতে ইচ্ছা করে, ছোটো ছোটো ড্রেস, আর যে ধুইতে লাগে না। আর তার মধ্যে অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান যেমনই হোক, বড়ই হোক ছোটোই হোক, অনেকগুলো আর কি কাপড় চোপড় নোংরা হয়, বাচ্চারা বিছনা টিছনে উঠছে, তো ওগুলো সব ধুয়ে দিলাম, ব্যাট কভার ট্যাট কভারগুলো। আর বৃষ্টি পড়ছে না, আমি উঠানের মধ্যেই শুকাতে দিচ্ছি, কী বলতো। আর বারান্দার মধ্যে একটুকু জায়গা নেই, এত কাপড় হয়ে গেছে বারান্দার সবটার ভর্তি। তো ভাবছি বৃষ্টিতে এখন হয়তো পড়বে, আর হয়তো দুপুরবেলা হয়তো একটু রোদ দিবে, কিন্তু রোদ দিয়েছো, কাপড়গুলো শুকিয়েও গেছে আমার, আর এর জন্য বৃষ্টির মধ্যেই দিয়ে দিচ্ছি। শুকা যা, এখানেই শুকা, তুই শুকাবে তো না, এখানেই মেলে দিই, যখন একটু রৌদ্র হবে তখন বাইরে দিয়ে আসবো, তো ওখানেই দিচ্ছি আর কি শুকা। আর এখনও বাপ বেটি ঘুমাচ্ছে, আর আমার তো জানো যত রাত্রে শুই না কেন, আমার তো সকাল সকাল উঠে আমার কাজগুলো আমার করতেই হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আশিক হাসান ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। তো মানে সকাল সকাল তো কাজবাজ সব শেষ হয়ে গেল, তোমাদের সঙ্গে এতটা শেয়ার করতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছিল না, আর মোবাইল ধরার মতো কেউ লোক নেই। যেটুক মানে জানোই তো, একটা অনুষ্ঠান হলে তারপরের দিন কত কাজকর্ম থাকে, একদম মুছা গুছা মাজা ঘষা থেকে শুরু করে সব, মানে তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে তো নিরামিষ। দেখো তো ঠোঁটে এটা কি উঠছে আমার, মাঝখানে একদম এরকম কানেরগুলো। ওহো, আমি আবার এতক্ষণ ভিডিও করছি না, ভাবছি কানেরগুলো কোথায় আমার, কানেরগুলো তো কালকে আমি খুলে রেখেছি, আর এমনি পড়ছি, কানের পড়ছি একচড়া আর্টিফিশিয়াল। তো তো দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে। তো স্নান টান সারলাম, স্নান টান সারে এখন আমি যাবো পুজো দিতে, বড় মেয়ে উঠে গেছে, আর ছোটো মেয়ে আর ওর বাবাই এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, ততক্ষণ আমার কাজগুলো শেষ হয়ে যাবে। তারপর আবার মেয়ের আবার নাকি আজকে ইঞ্জেকশন আসে, সকাল সকাল ফোন করলো যে ও তো 5 বছর হয়েছে। আমি বললাম হ্যাঁ কালকেই হলো, বলে কি যে ওর ইঞ্জেকশন আছে, তো আজকে আবার ইঞ্জেকশন দিতে হবে। তোমার মা চলো কালকে, দেখো তো জামা দুটো পরাই দিলাম, আজকে কত নোংরা হয়েছে, আজকে কাপড় ধুইতে ধুতে আমার 12 বাজছে, আর একটু রোদ নেই, বৃষ্টি। বাবাই যা, স্নান করলাম মাত্র 5টার সেরে, পূজা দিব, পূজাটা সারি আগে। হ্যালো আঙ্কেল আন্টিরা, কালকে তো আমার বার্থডে হয়েছে, চল জামা দুটো ধুয়ে দিতে হবে চল। তো কালকের কিছু পায়েস ছিল, ছুরি ছিল, বুন্দিয়া ছিল, তো ওদেরকে আবার যারা যারা সকালে আসলো আমাদের বাড়িতে ঘুরতে চা খেতে তাদেরকে দিলাম। আর যে বাচ্চাদের আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে পায়েস দিয়ে, পায়েস কালকে অনেকগুলোই রান্না করছি, মানে আর বড় হাঁড়ি দিয়ে আধা হাঁড়ি রান্না করছি, তো ওগুলো দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটা হয়ে গেলো। এই যে মেয়েদেরকে খাওয়াচ্ছি এখন, আর এই যে একটা দাদা ছিল, দাদুকে দেখে বললাম আর দাদু পায়েস খা, সবসময় বলি দাদুটাকে এটা একটা কাজ করে দে, তো বলে মেয়ের জন্মদিন হয়েছে আমাকে বলিস নি, আমি বলছি না দাদু এবার কাউকে বলি নেই, তো ডেকে আনে খাওয়ালাম। আর দেখো কি অবস্থা, পায়েস ঠায়েস খেয়ে একদম বমি করে দিল, বিছানার মধ্যে বালিশ বলো না, বালিশে বিছনাতে একদম কি অবস্থা। কালকে হয়তো পায়েস ঠাস খেয়েছে, কেক খেয়েছে, গ্যাস হয়ে গেছে, লুচি পুরি খেয়েছে, আজকে আবার সকালে খেলো গ্যাস হয়ে গেছে, তো দিলো হলো করে বমি করে, এখন আমার ওগুলো আবার খেতে লাগবে। দেখো তো, আর এই যে সকালে খাওয়া দাওয়া করার পর মেয়ে কালকে 5 বছর হলো, ফোনও আসছে যে ইঞ্জেকশন আছে, তো 5 বছর ওখানে গেলাম ইঞ্জেকশন দিতে, তো ইঞ্জেকশন হয়নি, ওর চোখ অবশ্যই তো চোখ করতে দেবে না,
তো সেন্টারের ওখানে দেখো একটা জায়গায় প্লাম বোর বলছে যাও এখানে কটা ভিডিও বানাও গিয়ে কত সুন্দর দেখাচ্ছে। আমিও দৌড়ে গেলাম আর কি বড় আমাকে কয়টা ক্যামেরা ধরে দিল কি সুন্দর লাগছে না জায়গাটা দেখো। থেকে বলছে বলে কি যাও কটা রিলস করো সেন্টার ওরা ইনজেকশন দিল না ওর চোখ উঠছে তো চোখটা আলো লাল লালই আছে বলছিল যে চোখের ব্যাপার তো ছয় তারিখে দিবে তো বলে না দেওয়া যাবে না তো এখানে কটা রিলস করলাম কত সুন্দর সিনারিটা দেখো খুব সুন্দর জানো খুব ভালো লাগছে মনটা শান্তি হয়ে যাচ্ছে মানে ফাঁকা জায়গা একদম পুকুর তাল গাছ খুব ভালো লাগছে চলো এখন বাড়ি যাওয়া যাক। উফ কি সুন্দর দৃশ্য না খুব ভালো লাগে দেখতে আমরা সবসময় দেখি তবুও আমাদের ভালো লাগে যারা টাউনে মানে থাকে সিটি এলাকায় তারা তো দেখো না তারাও তো মনোমুগ্ধ হয়ে যাবে দেখলে এইরকম দৃশ্য। আর সেন্টার থেকে এসে এখন কি করছি বলো তো এটা না কি বলো তো মধু এগুলো একদম একদম বাড়ির মানে মৌচ চাকের মধু একটা ভাসুর দিয়েছিল তো ওটা প্লাস্টিকের বোতলে ছিল ওটা কাছের ব্যায়ামে রেখে দিচ্ছি তো মধুর তো কোনো দরকার হয় না তো আমার ছোট মেয়ের ঠোঁটে না ওই যেগুলো আমরা কী বলি যে জিভে যে ঘা হয় আর ঠোঁটগুলো যে ছাল যায় কোনো সময় না মানে লাল লাল হয়ে যায় তা আমরা যেটা বলি আমাদের ভাষায় জ্বরসারি তো সেন্টারে গেলাম ওই যে সেন্টারে কিসিকে বললাম ম্যামকে বললাম তো বলে কি হ্যাঁ এগুলো জ্বরসারি হয়েছে বলে মধু আছে না বাড়িতে মধু লাগাও তো এই যে যখন যার প্রয়োজন হয় তখন তাকে কাজে লাগে ওটাকে এতদিন ফেলাই রাখছি কিন্তু তো ফেলাই রাখছি তো ওটাকে নিয়ে কাছের ব্যায়ামে রেখে দিয়েছি আর ঠোঁটের মধ্যে লাগিয়ে দিলাম তো যে লাগিয়ে দিয়ে তো মেয়ে আসে ঘুমাচ্ছে না আর কিছু খাইতেই পারছে না ও ঠোঁটের জ্বালা তো যে বিকেলে মানে উঠান টুটান ঝাড়ু দেওয়ার পালা ওগুলো করছি আর যে উঠান টুটান ঝাড়ু দিয়ে এখন আর কি দেখো বাইরে করবো কাপড় চোপড়গুলো তুলে গুছিয়ে রাখবো কাপড় চোপড়গুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো ওই যে সন্ধ্যেবেলা চলে আসলাম এখন যে এগুলো কী বলো তো ভগবান গোছ তো বড়বাবু বললো আজকে ভগবান গোছ ভাজা হবে তাই এগুলোকে যে কেটে নিয়েছি এখন যে এটাকে মানে ঝুরঝুর করে নিব এটা এইভাবে ঝুরঝুর করে ভাজা করবো তো এটাকে না এইভাবে করে নিব তো করে নেওয়ার সঙ্গে সঙ্গে ও আসলো বাজার থেকে তো নিয়ে আসলো বিস্কিট তার মধ্যে আমার দাঁতের ব্যথা হয়েছে তো তো যে একটা ডাবল ডাল নিয়ে আসলো আর নিয়ে আসলো পনির আজকে তো বৃহস্পতিবার তাই নিরামিষে খেতে হবে পনির নিয়ে আসলো ফুলকপি এই সিজনে প্রথম ফুলকপি খাবো আজকে আর টমেটো তার মানকচুগুলো আমার হয়ে গেলো ঝুরি করা কাটা এখন যে রসগুলোকে চেপে নিচ্ছি দেখো কতগুলো রস বেরালো নাহলে ভাজা ওইভাবে ভাজা করলে কত কতক্ষণ যে টাইম লাগে মানকচু ভাজতে এমনি অনেকক্ষণ টাইম লাগে জানো যে রসগুলো বের হয় ওগুলোকে ঝুরঝুর করে না ভাজলেও ভালো লাগে না তো যে তো আমি দেখো পনিরগুলোকে ভেজে নিচ্ছি তো পনিরগুলোকে ভেজে ভেজে নিয়ে না আমি মানে গরম জলের মধ্যে চুবিয়ে রাখি তাতে পনিরটা না নরম হয়ে যায় এইভাবে আর খালি ভাজা রাখলে একদম শক্ত হয়ে যায়। আর মান কিছু ভাজা করার জন্য ফোড়নে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ কাঁচা লঙ্কাটা মেয়ে খাবে তো ও বলছিল খাবে কচু ভাজা তো কাঁচা লঙ্কার ঝালের কোনো দরকার নেই কারণ যদি আমার হাত যদি ঝাল লাগতো না যদি ধর মানে লাগতো তাহলে আমার কাটার সময় আমার হাতে লাগতো হাতে লাগলো না তো ভাবছি কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই তো এদিকে দেখো যে আলু তার টমেটো আর যে ফুলকপি একটা সয়াবিন দিয়ে কষা শসা করলাম আজকের ডিনার এটাই হলো মেনু দিনে ভাত খাইনি জানো এ ঠোঁটের মধ্যে না যেগুলো কি বলে মানে খাওয়া হয় যে আমরা তো বলি জ্বরসারি ওগুলো হয়েছে ঠোঁটের মধ্যে কিছু খাইতে পারছি না মানে ঝাল জাতীয় জিনিস ভাতও খাইতে পারছি না সেরেলস খাওয়ালাম সারাদিনে আর সারাদিনে ঘুমায়নি আর সন্ধ্যাবেলায় ঘুমাইছে সন্ধ্যাবেলাও কিছু দুধ টুধ খায়নি তো এখন ভাবছি একটু উঠে খাওয়াই এই যে খাচ্ছে না এখন শুধু বেস্ট মিল্ক খেলো আবার শুয়ে পড়লো মানে খারাপ লাগছে না আর যে এর জন্য তো মধু মাখিয়ে দিলাম একটু ঠোঁটে ভাবছি এখন একটু খাওয়াই খাইয়ে দেয় আবার ঘুমাক উঠছেই না খারাপ লাগে যখন মানে দুষ্টুমি করে তখনও বকা মানে অত্যাচার লাগে আর যখন ঘুমিয়ে থাকে তখনও খারাপ লাগে বাবা টাটা করবো না টাটা টাটা তুমি যে টাটা করো
পাপা তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ একটু সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গুড নাইট